ফের আবারও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক রূপনাথ। জানা যায়, বুধবার গভীর রাতে উদয়পুর মহকুমার রামহাচড়া এডিসি ভিলেজ এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সহ একটি গাড়ি এবং এক যুবককে আটক করল রাধাকিশোরপুর থানার পুলিশ। এই গাঁজার মূল্য প্রায় 3 থেকে 4 লক্ষাধিক টাকার উপরে। প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরেই উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গায় গাঁজা বিরোধী অভিযানের নামে পুলিশ সাফল্য পাচ্ছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক রূপনাথ। আমাদের কাছে খবর ছিল যে ব্রহ্মচূড়া এলাকায় কোথাও না কোথাও গাঁজা পেকিং হওয়ার সম্ভাবনা আছে আজ গতকালকে। সেই অনুযায়ী আমরা আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সেট আপ করি ওইখানটা। তো হঠাৎ করে খবর আসে একজন সুবুদ ত্রিপুরা বলে আছেন, ওনার বাড়িতে মানে দুটো কুইজার গাড়ি এসছে এবং গাঁজার পেকিং চলছে এবং খুব তাড়াতাড়ি অভিযান চালাতে হবে, নাহলে গাড়িগুলো দিয়ে গাঁজা নিয়ে মানে পাচার হয়ে যাবে। আমরা তৎক্ষণাৎ আমার টিম নিয়ে আমি পৌঁছাই ওইখানটায়। পৌঁছানোর পরে দেখি 3-4 জন করছিল আমাদেরকে দেখে, তখন রাত্রি প্রায় 10:30 হবে, পালিয়ে যায়। কিন্তু আমরা শুরু ত্রিপুরাকে ধরতে সক্ষম হই প্রথমে। তারপরে আমরা ঘর সার্চ করি, সার্চ করে প্রথমে 3টি প্লাস্টিক ব্যাগ গাঁজা উদ্ধার হয়। তারপরে আমাদের যেটা খবর ছিল অনেক একটিতে অনেক বেশি গাঁজা আছে, আবার পুনরায় আবার সার্চ করে পাওয়া যাচ্ছিল। তারপরে গাড়িগুলো সার্চ করা একটু ভালো করে, তারপরে দেখা যায় যে গাড়ির যে ক্রুজার, একটি ক্রুজার গাড়ির ছাদে মানে একটা হিডেন চেম্বার করা আছে, ওখানে অ্যারাউন্ড 40টি প্যাকেট গাঁজা রাখা আছে। তো এগুলো তারপরে আমরা সেই গাঁজা বাজার তো করি। বাজার মূল্য কেমন হতে পারে? প্রায় 3.5-4 লক্ষ টাকা হবে। কাউকে কি শনাক্ত করা গেছে? আমরা তো এখন তদন্ত করছি, সুবীর চোপড়াকে তো আমরা অ্যারেস্ট করেছি, এখন কেস নেওয়া আছে এটা মার্কেটিং পিএস কেস নাম্বার 15। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, আশা করি আরও যারা যুক্ত আছেন এসব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করা হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।